গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মৃত্তিকা চলে আসি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন বাজে বিকেল 4:30 মতো, আর আমি তোমরা বুঝতে পারছো সেজে গুজে দেবী হয়ে গেলো, সেজে গুজে আমি সাদা করেছি আজকে, কারণ নামটা বলে দিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আমার মাসির মেয়ের উঠে ভাত, সেই কারণে ওখানে যাওয়া আছে, ওখানে একটা ইনভিটেশন আছে। আমার আসলে আগের দিনই চলে যাওয়ার কথা ছিল, সেটাও তোমাদেরকে বলেছিলাম, কিন্তু কালকে আমার শরীরটা এত খারাপ ছিল আমি আসলে যেতেই পারিনি। ইনফ্যাক্ট ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেও আর যাওয়া হয়নি। কাল সারাদিন পরে পরে ঘুমিয়েছি তাই না মা? তো ওই কারণেই আমি বাবা মা ভাই যাবে ওদের সাথেই আমি আজকে যাব। আর স্পেশাল একটা ব্যাপার হচ্ছে আজকে ব্লগে আমি আমার মাকে দেখাবো। অনেক অনেক রিকোয়েস্ট করেছি যে আজকে সুন্দর করে সাজুগুজু করে তো যাবে, তো ওই আজকে আমার ভিডিওতে তোমাকে আসতে হবে। আজকে আমার ব্লগে আমার মাকেও দেখাবো, আর ওখানে আমার মাসি থেকে সব মাসিরা আসছে, আজকে সব রিলেটিভ আসছে ওখানে, তো ওদেরকেও দেখাবো। ডোন্ট ওয়ারি, ব্লগটা বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর কি গিফট কিনেছি ফোনের জন্য সেটাও একটু দেখে দিই তোমাকে। এটা আজকে গিফট করবো আমরা, স্ট্রলার আর প্রাম, বেশ ভালোই কিন্তু প্রচণ্ড ভারী। আমি বাবাকে বলছিলাম যে এটা নিয়ে ভেতরে ঢুকবে কী করে, অনেকটাই ভারী। এটা এখানে রাখা আছে। এই যে একটু হ্যালো বলে দাও, শাড়ি পরে ঠিক করো, আমি ভিডিও করা শুরু করে দিই। আজকে আমার ব্লগে তোমার প্রথমবার অভিষেক, আমি তোমাকে দেখাবো না। এই যে এই ভদ্র মহিলাকে সবাই চিনে রাখবেন, ইনি হচ্ছেন আমার মা, সেই মা যে আমাকে প্রচন্ড বকাবকি করে, উঠতে বসতে কথা শোনায়। আমি আর মা আজকে সেম সেম সাদা সাদা পরেছি, একদম ম্যাচিং করা। তো গাড়ি এখনো আসেনি, গাড়ির অপেক্ষায় বসে আছি, গাড়ি এলেই চলে যাবো। ওদিকে বাবাও রেডি হয়ে গেছে আর ভাইকেও রেডি করাচ্ছে, গাড়িটা এলেই জাস্ট আবার চলে যাবো, মানে অনেকটা দূর যেতে হবে। তো গাইজ আমাদের গাড়ি চলে এসছে, অনেকক্ষণ ওয়েট করিয়ে তারপর এসছে, কিন্তু এসেছে। এবার আমরা যাব, তো চলো তোমাদের সাথে। 2 hours later, এই যে জাস্ট পৌঁছালাম, আর এই যে আমার ছোট মাসি, একটু হ্যালো বলে দে, চলো। তো আমি এবার ভেতরে ঢুকছি, এটা হচ্ছে এন্ট্রি গেট। গণেশ ঠাকুরের কি দারুণ একটা মূর্তি, ওখানে সবার সাথে দেখা হচ্ছে, দারুণ লাগছে, চলো। এই যে গোপাল ভাড়ের পাশে আমার দিদা আর আমার দুই মাসি, আর সাথে এই যে আমার মামিও চলে এসছে।
গাইস, ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি। আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে। আমি গাড়িতে, প্রথম কথা গাড়িতে আমার একটু বমি বমি আসে, গা গোলায়। কিন্তু তারপর যখন ভরা পেটে, আমি মানে খালি পেটেই সবসময় গাড়িতে উঠি যাতে অসুবিধা না হয়। যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি আমার, কিন্তু আসার সময় সাংঘাতিক রকমের বমি বমি ভাব, যা তো অবস্থা, শরীর টরীর খারাপ লাগছে। এখন আমি রীতিমতো ফেসটা চেঞ্জ করি, এখন শোবো, আর পারছি না। এদিকে ভাই মা দুজনেই টায়ার্ড হয়ে পড়ে গেছে, বাবা তো দেখছি কোথায় গেল। তো গাইজ, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার যে চ্যানেলটা আছে ফিল উইথ মৃত্তিকা, সেখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই। ভালো লাগছে না।